www.bishkoikbochhoragi.com। বেশ কয়েক বছর আগে বর্ষাকালে বর্ধমান জেলার বলগোনার কাছে এক গ্রামে গিয়েছিলাম। উপলক্ষ ছিল বিয়ে বাড়ি, বন্ধুর বোনের বিয়ে। এত দূর বলে কেউই যেতে রাজি হয়নি। রাজি না হওয়ার কারণও ছিল একে বর্ষাকাল তাই যাতায়াতের অসুবিধে। যে সময়কার কথা বলছি তখন এত উন্নত মানের রাস্তাঘাট বা যানবাহনের সুবিধে হয়নি। তার উপরে গ্রামে বিয়ে বাড়িতে লোকজনের আধিক্যের জন্য থাকারও অসুবিধা হতে পারে, তাই অনেকেই যাবো স্থির করেও যেতে রাজি হল না শেষ পর্যন্ত। কিন্তু একেবারেই কেউ না গেলে তো খারাপ দেখায়, তাই আমি আর বলাই নামে আমাদের এক বন্ধু চললাম নিমন্ত্রণ রক্ষা করতে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে এলাম হাওড়া স্টেশনে, সেখানে থেকে লোকাল ট্রেনে বর্ধমান। বর্ধমানে সর্বমঙ্গলা দর্শন করে একটা হোটেলে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দুপুরের বাসে বলগোনা। বলগোনায় বাস থেকে নেমে যে গ্রামে আমরা যাব সেই গ্রামের দূরত্ব হচ্ছে 7 মাইল। এ পথে যাতায়াতের জন্য একমাত্র গরুর গাড়ি ভরসা, তাও আগে থেকে বলে রাখলে তবেই, নয়তো আচমকা গিয়ে পাওয়া যায় না। এত রিক্সা নয় যে ভাড়া খাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, আমরা যখন বলগোনার মোড়ে বাস থেকে নামলাম তখন বেলা গুড়িয়ে সন্ধে হয় হয়। আকাশ ঘন মেঘে ঢাকা, মেঘের মূর্তি এমনই যে এই নামে বুঝি, তাই কি করব কিছু ভেবে পেলাম না। বলাই বলল, এখনো ভেবে দেখ যাবি কিনা, আকাশের যা অবস্থা তাতে আমার মনে হয় আর না এগিয়ে এখান থেকে কেটে পড়ে চল। এই অচেনা জায়গার পথে কোনো লোকজন নেই, সন্ধে হয়ে আসছে, কাদার পথ, আর এগুলো দুর্ভোগে শেষ থাকবে না। কথাটা ঠিক, তবে কিনা সত্যি সত্যি কি এত দূর এসে দুর্যোগের ভয়ে ফিরে যাওয়া যায়? তাই বললাম, তাতে কি, বর্ষাকালে বৃষ্টি হবেই, সব দিনই তো ঘর থেকে বেরিয়েছি, এখন ভয় পিছলে কি করে হবে, অতএব আর দেরি না করে রওনা দিয়ে চল। চল তো চল, একটা দোকানে শেষবারের মতো দুজনে দু কাপ চা খেয়ে চলা শুরু করলাম। আগের বৃষ্টির কাদা এখনো শুকোই, তার উপরে আকাশের এই মেঘের খনগটা কি যে কপালে আছে কে জানে। আমরা নিজেদের মধ্যেই কথা বলতে বলতে পথ চলা শুরু করলাম। লোকালয় ছেড়ে যখন আমরা ফাঁকা মাঠের মাঝখানে এসেছি তখনই শুরু হলো বৃষ্টিপাত, প্রথমে বড় বড় ফোঁটা, তারপরেই মুষলধারে, ছাতা মাত্র না। সেই দারুণ বৃষ্টিতে স্নান করে গেলাম দুজনে। বলাই বলল, আমরা বোধ হয় 2 মাইল পথও আসিনি, এখনো কত পথ বাকি, কি করে যাব রে ভাই। আমিও তখন চুপসে গেছি, বললাম, তাই তো রে, বলগোনাকে বলে কয়ে কারো বাড়িতে থেকে গেলে হতো, এখন তো দেখছি আর এগুলি যাচ্ছে না। শুধু যে বৃষ্টি তা নয়, সেই সঙ্গে ঘড়ঘড় করে বাজ পড়ার শব্দ। সন্ধ্যার ঘন অন্ধকার এবং মেঘের কালিমায় এক হাত দূরের পথও দেখা যাচ্ছে না। কালো কুটিল যাকে বলে তাই। পথে এমন কোন জনমানুষ নেই যার কাছে একটু আশ্রয় প্রার্থনা করি বা পথ নির্দেশ পাই। সে যে কি বিপজ্জনক পরিস্থিতি তা বলে বোঝানো যাবে না। এইভাবে জলে কাদায় টালমাটাল হতে হতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ একসময় মনে হল আমাদের পিছু পিছু কেউ যেন আসছে। ইয়াসি, এই অন্ধকার নির্জনটাতে কেউ? কেমন এক অশরীরী আতঙ্কে বুকের ভেতরটা ধরাস করে উঠল। আমরা দুজন ভয় পেয়ে থমকে দাঁড়ালাম। অমনি শুনতে পেলাম, এ পথে নতুন মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ একেবারেই নতুন। আর হচ্ছে কোথা থেকে?
কলকাতা থেকে আসছি। যা হবে কোথায়? আমরা গ্রামের নাম বললাম। বলার সঙ্গে সঙ্গেই একটি বজ্রপাত, আর সেই সঙ্গে বিদ্যুতের চমক। তাহলে ক্ষণপ্রবাহী মুহূর্তের জন্য দেখলাম লোকটিকে। কালো বর্ষা দিতে ঢাকা দীর্ঘ উন্নত বলিষ্ঠ চেহারা, গায়ের রং এত কালো যে ছাতার কাপড়কে হার মানায়। ভদ্রলোক বললেন, ও তো অনেক দূর, এই দুর্যোগে যাবেন কি করে? তাই তো ভাবছি, লবণসার বাজার, বিয়ে বাড়ি বুঝি? আগে হ্যাঁ, আমাদের বন্ধুর বোনের বিয়ে। তা ওরা একটা গরুর গাড়ির ব্যবস্থা করে রাখেননি কেন? সে দোষ ওদের নয়, আসলে আমাদেরই আসবার কোনো ঠিক ছিল না। এইভাবে রাত দুপুরে গ্রামে ঘরে কেউ আসে? বিয়েটা কবে? আগামীকাল। তাহলে কাল পরে গেলেও চলবে, কিন্তু আজকের রাত্রিটা কাটাই কোথায় বলুন তো? ব্যবস্থা একটা করছি, এখন আসুন তো আমার সঙ্গে। আমি বলাইয়ের দিকে তাকালাম। বলাই আমার দিকে, যা আছে কখনো, আর যখন এগুলো সম্ভব নয় তখন এর আশ্রয় কিছুতেই ছাড়া নয়। আমরা সেই ভদ্রলোকের পিছু পিছু এক বিশাল বট গাছের নিচে এসে দাঁড়ালাম। তারপরেই বাঁধানো রাস্তার ঢাল দিয়ে চোট্ট একটি গ্রাম, মাটির দেওয়াল, ঘরের চাল এক ঘনবসতির গ্রাম। গোয়ালে গরুর চোখ জ্বলছে, বৃষ্টিও সমানে চলছে। ভদ্রলোক একটি মেটে ঘরের দরজা খুলে আমাদের ঢুকতে বললেন। তারপর বললেন, একটু বসুন, এখনই আলোর ব্যবস্থা হচ্ছে। আমরা ভিজে পোশাকেই কাদামাখা পা নিয়ে ঘরের ভেতরে ঢুকলাম। তারপর অন্ধকারে হাতরে একটি তক্তপোষ পেয়ে তাতে পা ঝুলিয়ে বসলাম। কিন্তু ভদ্রলোক সেই যে গেলেন আর আসার নাম নেই। অনেক পরে ক্ষীণ একটু আলো দেখা গেল, মনে হলো লণ্ঠন দুলিয়ে কেউ আসছে। সত্যিই তাই, টোকা মাথায় বেটক খাটো একজন গ্রামের লোক এক বালতি জল, একটি গামছা আর হেরিকেন নিয়ে ঘরে ঢুকল। লোকটি বলল, নেন পা দিয়ে ভালো করে বসুন, বাবু এখনই আসবেন, বলেই চলে গেল লোকটি। ঘরের সামনে দেওয়া ছিল, আমরা সেখানে পা ধুয়ে কিট ব্যাগ থেকে শুকনো জামা কাপড় বের করে দিলাম। তারপর আলোটা একটা টেবিলের উপর রেখে তক্তপোষের বিছানায় বসলাম গুছিয়ে। এই ভয়ঙ্কর দুর্যোগের রাতে এমন একটি আশ্রয় প্রত্যাশারও বাইরে। অনেক পরে ভদ্রলোক এলেন, সঙ্গে সেই লোকটি, হাতে বাটি ভর্তি মুড়ি আর গরম তেলে ভাজা। লোকটির হাতে চা। ভদ্রলোক বললেন, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম ভাই, একটু মনে করবেন না, আসলে ঘরে কেরোসিন এক ফোঁটাও ছিল না, জোগাড় করতে দেরি হয়ে গেল। বলাই বলল, কিন্তু এই দুর্যোগে গরম তেলে ভেজা বিলেন কোথায়? কেন, ঘরেই ভাজা হলো, কুমড়ো পোস্ত আর বেসন বর্ষাকালে গ্রামের মানুষদের ঘরে সব সময় মজুদ থাকে। যাক দুড়ি জড়াকে খেয়ে নিন। আমরা বিনা বাক্য ব্যয়ে খেতে লাগলাম। ভদ্রলোক বললেন, আশা করি আমার এই ঘরে রাত কাটাতে আপনাদের কোনো অসুবিধে হবে না। কাল খুব ভোরে বৃষ্টি থামুক আর না থামুক, আপনাদের রওনা করিয়ে দেব। এই জনাই গরুর গাড়িতে করিয়ে গিয়ে দেবে আপনাদের। আমি বললাম, তাহলে তো খুব ভালো হয়। কথা বলতে বলতে ভদ্রলোকের মুখের দিকে তাকালাম আমরা। এমন মিষ্টি কথার লোক, অথচ চেহারা দেখলে মনে হয় কি রাসভারী, বুকের ভেতরটা যেন হ্যাত করে ওঠে। ভদ্রলোক বললেন, বৃষ্টি কমলেই আজ রাত্রেই পাঠাতাম আপনাদের, তবে কিনা এসব জায়গা তো ভালো নয়, তাই কাল ভোরেই যাবেন। আমি বললাম, ভোরে যাওয়াই ভালো,
কেননা আমার আবার ভূতের ভয় খুব। এই গ্রামে অন্ধকার রাতে পথের মাঝখানে যদি কেউ দেখা দেন, তাহলেই তো গেছি। ভদ্রলোক হেসে বললেন, আপনি ভূত বিশ্বাস করেন? আমিও করি, আগে করতাম না, এখন করি। আর সেই জন্যই তো পথে ঘাটে যাতে কারো পাল্লায় না পড়েন তাই কিনে আনলাম এখানে। বলাই বলল, ঠিকই করেছেন, ওই যে আপনি বললেন আগে ভূতে বিশ্বাস করতেন না এখন করেন, এর মানেটা কি? সেরকম কোনো অভিজ্ঞতা কি আপনার হয়েছিল? ভদ্রলোক একটু সময় চুপ করে রইলেন, তারপর বললেন, হয়েছিল বল কি, আমার জীবনে ভূত দেখার অভিজ্ঞতা যা ঘটেছে তা শুনলে ভয় পেয়ে যাবে। আমি বললাম, তবু শুনি না, এই বর্ষার রাতে তেলে ভাজা মুড়ির সঙ্গে ভূতের গল্প ভালোই জমবে। ভদ্রলোক আমাদের দুজনের দিকে একবার ভালো করে তাকিয়ে বললেন, ওই যে দেওয়ালে ছবিটা ঝুলছে, ওই ছবিটা কার বলুন দেখি? এতক্ষণ লক্ষ্য করিনি, এবার ভালো করে তাকিয়ে দেখে বললাম, একজন দারোগার। ওই দারোগার সঙ্গে আবার চেহারা মিলে? দুজনেই বিস্ময় প্রকাশ করে বললাম, আরে তাই তো, এ তো আপনারই ছবি দেখছি। হ্যাঁ, আমারই ছবি, তবে যৌবনে। আমরা দুজনে ভদ্রলোকের মুখের দিকে চেয়ে রইলাম চমকপ্রদ কিছু শোনার আশায়। ভদ্রলোক বলতে শুরু করলেন, আমার নাম জলধর দত্ত, জলভরা মেঘের মতনই চেহারা আমার, আমায় দেখলে অনেক আসামির বুকের রক্ত জল হয়ে যেত। আর ভোরে যে গ্রামের দিকে রওনা হবেন, অনেকদিন আগে সেই গ্রামের একটি ঘটনার কথা আপনাদের বলব। আমি তখন এই অঞ্চলে নতুন এসেছি। একদিন সন্ধ্যেবেলা থানায় বসে এক প্রবীণ ভদ্রলোকের সঙ্গে গল্প করছি, এমন সময় দুজন লোক এসে খবর দিল, ওদের গ্রামে বিষয় সম্পত্তির ব্যাপার নিয়ে দুই ভাই নাকি নিজেদের মধ্যে মারামারি করে অবশেষে দুজনেই আত্মঘাতী হয়েছে। শুনে মেজাজটা গেল খারাপ হয়ে। এই ধরনের কেস এলে কোনো পুলিশ অফিসারই শান্তি রক্ষায় দায় এড়াতে পারেন না। আদৌ এটা আত্মহত্যা না কেউ খুন করে ঘটনা সাজাচ্ছে তাই বা কি বলতে পারে? অতএব যেতেই হল। এইভাবে রাত দুপুরে যাওয়ার ব্যাপারে প্রবীণ ভদ্রলোক আমাকে অনেক বাধা দিলেন, বললেন, গেলে কাল সকালে যাবে, এই রাত দুপুরে কখনো না, তাকে এই সমস্ত অঞ্চল ভালো নয়। তারপর আপনি পুলিশের লোক, কার মনে কি আছে কে জানে। আমি তার কথা না শুনেই রওনা দিলাম, বললাম, পুলিশের লোকের প্রাণের ভয় থাকলে কি চাকরি চলে? তাছাড়া আমার নাম জলধর, জল ভরা মেঘ আমি, কেউ কিছু করতে এলে ভাসিয়ে দেবো তাকে। এই বলে আমার কনস্টেবল জনাকে নিয়ে ওদেরই গরুর কাঠে চেপে রওনা হলাম ওদের সঙ্গে। তখন গ্রীষ্মকাল, তাই পথযাত্রায় কোনো অসুবিধে হল না। যাই হোক, গ্রামে পৌঁছতে রাত অনেক হয়ে গেল। গিয়ে দেখলাম ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধার একটি দল একটি ঘরের সামনে ভিড় করে আছে। আমি গিয়ে ঘরের শিকল খুলে ভেতরে তাকিয়ে শিউরে উঠলাম। রক্ত মাখা দুটো দেহ ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলছে। লোক দুটোকে আমার খুব চেনা বলে মনে হলো, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না কোথায় এদের দেখেছি। যাই হোক, এই ধরনের লাশকে তো পোস্টমর্টম করতেই হবে। তাই গ্রামবাসীদের সাহায্য নিয়ে লাশ দুটোকে নামিয়ে আর একটি গরুর গাড়িতে চাপিয়ে
আবার ফিরে আসার প্রস্তুতি নিলাম। ওদের পরিবারের দুজন লোককেও সঙ্গে নিলাম লাশের পাহারায়। ফিরে আসছি আর বারবার মনে করবার চেষ্টা করছি কোথায় যেন দেখেছি লোক দুটোকে। এমন সময় জনাব বলল, আমি কিন্তু চিনেছি বাবু, আমার খুব ভয় করছে, এই আর দুপুরে না হলেই পারতেন। আমি বিস্মিত হয়ে বললাম, তুই চিনেছিস এরা কারা? ভুলে যাচ্ছেন কেন, সন্ধ্যেবেলা এরাই তো আমাদের থানা থেকে ডেকে আনলো। এইবার মনে পড়েছে, সত্যি তো, কিন্তু এমন বিস্ফোরণ আমার কেন? আমার মতো লোকেরও শীত দ্বারা তখন ঠান্ডা স্রোত বয়ে গেল একটা। লোক দুটোকে গরুর গাড়ি থেকে নামার পর আর তো দেখিনি। আমাদের এই চাপা কথাবার্তা গারোয়ানের কানে গেল কিনা কে জানে। হঠাৎ গাড়ির গতি থেমে গেল। বলরাম, কি হলো, থামলে কেন, চালাও। একটু টাস্টটা পেয়েছে বাবু, গলাটা একটু ফিটিয়ে নি। এখানে চা কোথায় পাবে এই ফাঁকা মাঠে এত রাতে? এইখানে তো চা চা পাবো বাবু। ওই দেখুন, যে দেখলাম দূরের একটা চাল ঘরে টিম টিম করে আলো জ্বলছে। গারোয়ান পেছনের গাড়ির লোক দুজনকে ডেকে নিয়ে চা খেতে গেল। যাওয়ার আগে বলল, আপনারা খাবেন নাকি বাবু? বললাম, না তোমরাই খাও, আর একটু তাড়াতাড়ি করো। ওরা চলে গেল। পরক্ষণে যা দেখলাম তা সত্যি ভয় পাওয়ার মতন। দেখলাম পেছনের গরুর গাড়ি থেকে সেই লাশ দুটো দড়ির বাঁধন খুলে দীপ্তি উঠে ওদের সঙ্গে চা খেতে চলে গেল। সেই গাড়িতে কোনো গারোয়ান ছিল না। এই গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল সেটা সেটাই হোক, ভয়ে আমাদের অন্তরাত্মা খাতা ছাড়া হওয়ার জোগাড় হল। তখন আমরা সব বিষয়ে ভালো করে তাকিয়ে দেখলাম সেই দুজনই। দিব্যি হেসে হেসে গল্প করতে করতে চা খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আর গরুর গাড়িতে থাকা নয়। আমি সারাই জনাকে নামতে বলে নিজেও নামলাম। তারপর ওদের নদরি ঊর্ধ্বশ্বাসে তুলে তুললাম মাঠের উপর দিয়ে। একটু পরেই দেখি গরুর গাড়ি দুটো লড়ের গতিতে ছুটে আসছে আমাদের দিকে। গরু দুটো চোখ জ্বলছে, কি ভয়ঙ্কর দৃশ্য। জলধর বাবু তার গল্প এই পর্যন্ত বলেছেন। এমন সময় জনা এলো ভাতের থালা হাতে। বলল, ওসব গল্প আর নয়, এখন খেয়ে নিন দেখি, নিয়ে শুয়ে পড়ুন তাড়াতাড়ি, কাল খুব ভোরে উঠতে হবে। বৃষ্টি তখন থেমে গেছে। আমরা জলধর বাবুকে বললাম, তারপর? জলধর বাবু বললেন, তারপর আর কি, নিন খেয়ে নিন। ওই গল্প কাউকে বললে জনটা খুব ভয় পায়। গল্প শুনে ভয় আমাদেরও যে হয়নি তা নয়, তবু কৌতূহল হচ্ছিল। যাই হোক, আমরা টটপট খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। জলধর বাবু বললেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, জনা আপনাদের পাহারায় থাকবে, কোনো প্রয়োজন হলে ডাকবেন, বাইরেটায় থাকবে ও। আমরা শুয়ে পড়লাম এবং সারাদিনের ক্লান্তির জেরে ঘুমিয়েও পড়লাম। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই জনা এসে ডেকে তুলল আমাদের। জলধর বাবু এলেন। আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে জনার গরুর গাড়িতে চেপে রওনা হলাম গন্তব্যস্থলের দিকে। ভোরের আলো যখন আরো স্পষ্ট হয়ে আসছে তখনই একটা গাছতলে গাড়ি থামিয়ে জনা বলল, একটু পথ এবার আপনাদের হেঁটে যেতে হবে বাবু, ওই যে দেখা যাচ্ছে গ্রাম, ওই গ্রামে আমি আর যাব না। কেন যাবে না তা জানি না, আসলে ওই গ্রামের সেই অভিশপ্ত রাতকে আজও ভুলতে পারছে না ও।
আমরা দুজনেই গাড়ি থেকে নেমে বললাম, বেশ তো, অসুবিধা থাকে যেও না, এটুকু পথ হেঁটেই চলে যাবো আমরা। কিন্তু সেই রাতে শেষ পর্যন্ত কি যে হলো সেটুকু জানার দরকার ছিল যে? জনা বলল, শুনলে ভয় পাবেন না তো। না, কাল রাতে জলধর বাবুর মুখে অত কিছু শুনেও কি ভয় পেলাম? সে রাতে আমরা ওদের হাতেই প্রাণ হারিয়েছিলাম। আমাদের দুজনের গায়ে কাটা দিয়ে উঠল এবার। সর্বনাশ, এ কি শুনছি? জলধর বাবু, জনা, এরা তাহলে কারা? আমরা নড়াচড়া ভুলেও দাঁড়িয়ে রইলাম। তাই আমাদের বিস্ময়ের ঘোর কাটল যখন, তখন জনা উনি গরুর গাড়িরও চিহ্ন নেই। কি ভাগ্যিস! একটু একটু করে দিনের আলো ফুটে উঠছিল তখন, না হলে এই অন্ধকার গাছতলায় কি যে হতো কে জানে। এরপর আমরা নিরাপদেই গ্রামে পৌঁছলাম এবং বন্ধুর বাড়িতে গিয়ে যোগ দিলাম ওদের বিয়ে। তবে গত রাতের ওই চরম অভিজ্ঞতার কথা আমরা ভুলেও বলিনি ওদের।